Hello. Hello. Huh? Hello. Bolo hi. Hi. হ্যালো, নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং গাইস। তো আজকে আমরা যাচ্ছিলাম মাছের বাজারে, মাছ করতে প্লাস কিছু সবজিপাতিও কেনার ছিল। তো দেখতে থাকো, আমরা যাচ্ছি আমাদের বাড়ির এখানের সবথেকে বড় মার্কেট, বগুলা মার্কেটে বাজার করতে। তো আজ ছিল রবিবার, আর রবিবার যেহেতু একটু বেশি ভিড়ভাট্টা ছিল, তার মধ্যেও আমি ভিডিও করলাম তোমাদের কাছে শেয়ার করার জন্যে। তো দেখতে থাকো, এটা হচ্ছে নোনাগঞ্জের মোড়, এখান থেকে কৃষ্ণনগর যাওয়ার রাস্তা এখান থেকেই হয়ে যায়। তো এই যে আমার বোন, ও ভয়েস দিয়েছে না, একটু ভয়েস আসেনি, এত আওয়াজ হচ্ছিল না, খুবই প্রবলেম হয়। তো এই যে আমরা বেগুন কিনে নিয়েছি, আর সবজির বাজারে কিছু সবজি যদি কেনার থাকে তো কিনে নেব। তো চলো দেখা যাক। দেখতেই পারছো, এটা হচ্ছে মাছের বাজার, আর প্রচণ্ড ভিড় ছিল। আমি যেটা আগে বললাম, প্রচণ্ড ভিড় ছিল। তো তবুও আমি কোনো মতে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও ভালো লাগলে। তো ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ কিনিনি, কারণ ইলিশ মাছগুলো অতটা ভালো লাগলো না দেখে। তো আমরা কিনেছিলাম পাবদা মাছ, এই দেখো পাবদা মাছ কিনেছি আমরা, আর তার সাথে নিয়েছিলাম কাতলা মাছ, জ্যান্ত কাতলা। তো এই যে আমাদের সেই কাতলা মাছটা এখানে আশ ছাড়ানো হচ্ছে। তো চলো নিয়ে নেওয়া যাক আমাদের মাছ, তারপরে কথা বলছি। সব কিছু নেওয়া কমপ্লিট, মাছ নিয়েছি, সবজিপাতি যা নেওয়ার ছিল সব হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। এটা আমাদের বগুলা বাজার। তো এরপরে মাংসের দোকানে যাব, মাংস কিনতে হবে, তারপরে বাড়ি। তো এই যে মাংসের দোকানে চলে এসেছি, এখান থেকে নিচ্ছিলাম। এই দোকান থেকে না, আমাদের এখানে যত বিরিয়ানির দোকান আছে এই দোকান থেকে সবাই মাংস কেনে। তো এই যে দেখতে পাচ্ছ, তো দেখতে থাকো, যাই বাড়ি। তো এই যে বাড়ি আসার পরে সব মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে সব কিছুর মশলা গুছিয়ে নিয়ে রান্না শুরু করে দেওয়া হয়ে গেছে। তো এই যে মাছগুলো এখন ভেজে নেওয়া হবে, এই যে কড়াইতে তেল দিয়ে। আর হ্যাঁ, আর একটা কথা, আমরা উনুনে রান্না করি যেহেতু আমাদের বাড়ি গ্রামের দিকে, আর গ্যাসের যা দাম ওর থেকে ভালো উনুনে রান্না করো, অনেক ভালো। মানে আমাদের গ্রামের দিকের কথা বলছি আর কি, শহরের দিকে তো গ্যাসেই রান্না করতে হবে, কোনো উপায় নেই। তো এই যে জিরে বাটছে মা শিল নোড়ায়, আমাদের মিক্সি গ্রাইন্ডারও আছে, তবু মা বললো যে আজকে শিল নোড়ায় বাটবে। তো এই যে আদা আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হচ্ছে, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাগান। এই যে এইটা হচ্ছে পুরো আমাদের, আমরা এসেছি কলা পাতা কাটতে, আবার করবো পিকনিক, তখন তোমাদের সাথে শেয়ার করবো, তাই না আনন্দি? মাংসের রেজালা আর লুচি করেছিলাম এখানে। হ্যাঁ, আমরা এখানে পিকনিক করেছিলাম, অনেক মজা হয়েছিল। আমরা পাঁচ বোন মিলে, সঙ্গে ছিল মাসি, সে আমাদের বয়সী। হ্যাঁ এইখানে, চল 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 চল, তাড়াতাড়ি করে কলা পাতাগুলো কেটে নি। এখানে পাটের জঙ্গল আছে না, ওই জন্য মোচা আমাদের গাছের মোচা। আর এই যে একটা পাতা নিয়ে নেবো আমরা,
মাছের পাতুরি হবে তো আজকে চুনো মাছের, তার জন্যে। আর কলা পাতায় খাবার খেতে তো ভালোই লাগে। না না, ভালো দেখে একটা নিই। একটা হয়েছে মোচা, দেখো দুটো মোচা দেখলাম তো, আরও আছে নিশ্চয়ই। হুম হুম, আরও আছে নিশ্চয়ই। ওখানে কাটছে ও। আমরা দুটো কলা পাতা কেটে নিয়েছি, এখন আমরা যাব বাড়ির দিকে। অনেক উঁচুতে ছিল, ওখান থেকে পারলাম। ওই দেখো দেখতে পাচ্ছ, ওই যে এই যে, চল বাবারে। হুম চল চল চল, ক্যামেরাটা অফ করি, পরে গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে সব কিছু। আর হ্যাঁ, আমাদের এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ার করে দিও। তো কলা পাতা নিয়ে আসার পরে দেখছি মাছের ঝোল বসিয়ে দেওয়া হয়েছে উনুনে, তো অনেকটা ভিডিও করে নিলাম। তো এই যে আলুর সঙ্গে মশলা, আর আমি মশলা করতে গেছিলাম মিক্সিতে, সেই সময় দেখলে যে মা শিলনোড়ায় বাটলো, তবুও সব মশলা শিলনোড়ায় বাটা পসিবল না, তো আমি কিছু মিক্সিতেও বেটে নিলাম। আর এই যে ফ্রিজ থেকে এখন চিকেনগুলো বের করে নেব, ফ্রিজে ওই চুনো মাছ আছে যেগুলো পাতুরি হবে, একটু পরে দেখতেই পাবে তোমরা। তো এই যে চিকেন, যেগুলো সকালবেলায় ম্যারিনেট করে রাখা হয়েছিল, তো এই যে দেখতে থাকো মাছের ঝোল প্রায় হয়ে গেল। এখন রান্না হবে মাংস, তো তার জন্য পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে, তারপরে মশলা দেওয়া হচ্ছে, আদা এবং জিরে বাটা, সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও ছিল, আর লাল লঙ্কা বাটা দেওয়া হবে এখন, মানে শুকনো লঙ্কা বাটাটা আলাদা দেওয়া হবে। তো এই যে এখন শুকনো লঙ্কা বাটা দিয়ে দেওয়া হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো এই যে পাতুরি রান্না হচ্ছে, এখানে চুনো মাছ সঙ্গে তেল মশলা সবকিছু একসঙ্গে দিয়ে সরষের মাছের পাতুরি, সবকিছু কলা পাতা একসাথে মুড়ে, তারপরে মা এটা গ্যাসে রান্না করবে, যেহেতু উনুনে এখন মাংস রান্না হচ্ছে তোমাদেরকে দেখালাম। তো এই যে সবকিছু ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে একসাথে ভেজে নেওয়া হবে, অনেকক্ষণ পর্যন্ত ভাজতে হবে, যতক্ষণ না কলার পাতার যে প্রথম পাতা ওইটা যতক্ষণ না ভাজা ভাজা হয়ে কালো হয়ে যাচ্ছে। তো এই দেখো মাংস রান্না হচ্ছে, আর এখানে হচ্ছে পাতুরি, সব রান্না প্রায় হয়েই গেল। তো আর মাংস আজ হচ্ছে কষা, ঝোল হচ্ছে না, যেহেতু প্রতিদিন ঝোল খাওয়া হয়, আজ রবিবার, ওই জন্য রবিবারে স্পেশাল মাংস কষা, আর সঙ্গে সানডে সাসপেন্স শুনছিলাম তখনে। কার কার সানডে সাসপেন্স শুনতে ভালো লাগে কমেন্ট করে বলো। আর এই যে বাড়িতে যেদিনকে মাংস রান্না হবে, একটা বাটিতে আলাদা করে তোমাকে একটুখানি চেখে দেখার জন্য দেওয়া হবে, সেইটা একটা আলাদা ভালোবাসা। কাতলা মাছের ঝোল, আলু দিয়ে ঝোল, এটা মাংস, এটা মায়া মাছের পাতুরি, মানে ছোট মাছের পাতুরি আর কি, এটা পাবদা মাছের সর্ষে ঝোল। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আজকের মেনু, আমার মা বলে দিল। তো চলো এবার খাওয়া শুরু হোক। মা তো বলেই দিল কি কি খাবার হয়েছে রান্নার, তোমরা সব কিছু প্রথম থেকেই দেখছো। তো এই যে বোন খেতে বসেছে, ও এই মাছটা ভালো খায় না, ওই শুধু কাতলা মাছটাই খাবে। এই যে কাতলা মাছ দিয়েও খাচ্ছে, তাও দেখো প্রথমে আলু আর ঝোল নিয়ে নিল, মাছটা পরে খাবে এমন করছে। তো দেখতে থাকো তোমরা, আর সাবস্ক্রাইব করে দিও। মাছটা কেমন? তো এই যে আমিও খেতে বসে পড়েছি, আর আমি খাচ্ছি চুনো মাছের পাতুরি দিয়ে, আর পাতুরিটা সত্যি লাজবাব হয়েছিল, খুবই ভালো হয়েছিল। মানে এরকম পাতুরি আমি অনেকদিন খাই না, খেয়েছিলাম সে লাস্ট যখন আমার ঠাকুমা ছিল তখন, মানে তাও প্রায় 9-10 বছর আগে। তো এই যে দেখো বোনও খাচ্ছে মাছ দিয়ে, কাতলা মাছের পেটি আমি খুবই ভালোবাসি খেতে। তো এই যে মা আমাকে কাতলা মাছের পেটি দিয়েছিল, তো এই যে আমিও খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি আরেকবার বলছি, রান্নাগুলো খুবই ভালো হয়েছিল, এত ভালো রান্না করে। তো বোনও খাচ্ছে মাংস দিয়ে, মাংসটা বাবা রান্না করেছিল, তো ও খাচ্ছে লেগ পিস, লেগ পিসটা ওই খাচ্ছে আজকে, নাহলে আমিও খাই, বাবাও খায় মাঝে মধ্যে। তো আজকে বোন খাচ্ছে, তো দেখতে থাকো। ও বলছে খুবই ভালো হয়েছে খেতে, সেটা তুমি ওকে দেখে বুঝতেই পারছো। আর এই যে আমার আরেকটা বোন খাচ্ছিল পাশে, তো দেখো তোমরা।
কেমন হয়েছে মাংস? বিরাট, বাবা রান্না করেছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, ভালো থেকো।